হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো গোবি মাঞ্চুরিয়ান। আর হ্যাঁ, আমি শিউলি, আর তোমরা দেখছো শিউলির পাকশালা। এই গোবি মাঞ্চুরিয়ানটি বানানোর জন্য ফুলকপিগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে একটু জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো ফুটে উঠেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর ফুলকপিগুলোর জলটা ঝরিয়ে নেব। মাঞ্চুরিয়ানের ফুলকপিটা এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না। এবার গোবি মাঞ্চুরিয়ানটি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লোর। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। তারপরে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর এগুলো দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে ব্যাটারের সাথে একটু মিক্স করে নেব। ফুলকপিগুলো ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লোর আর দিয়ে দেব 1 চামচ একটু ময়দা। এবার আবার এইগুলোকে একটু ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি এই সময় মিক্স করার পর ফুলকপির ব্যাটারটা একেবারে পাতলা বলে মনে হয়, তবে কিন্তু অবশ্যই একটু কর্নফ্লোর দিয়ে দিতে পারো। প্রথমে যদি ব্যাটারটা ঘন করে নিতাম তাহলে ফুলকপির গায়ে খুব ভালো করে ব্যাটারটা সব জায়গায় সমানভাবে লাগতো না। তাই জন্য প্রথমে ব্যাটারটাকে পাতলা করে নিয়ে তারপরে কিন্তু ঘন করতে হবে। এবার একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফুলকপিগুলো একটা একটা করে ছেড়ে দেব। সব একসাথে ছাড়বো না, তাহলে হয়তো ফুলকপিগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ফুলকপিগুলো নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফুলকপিগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এই ফুলকপিগুলোকে তুলে নেব। একইভাবে আমি সবকটা ফুলকপি ভেজে নেব। ফুলকপিগুলোকে 4-5 মিনিট মতো একটু ঠান্ডা করে নিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই সবকটা ভেজে রাখা ফুলকপি একসাথে দিয়ে দেব। এই সময় পুরো হাই ফ্লেমে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। এভাবে যদি ফুলকপিগুলোকে 2 বার ফ্রাই করা হয় তাহলে ফুলকপিগুলো খুব ক্রিস্পি হয়। আর এই সময় ফুলকপিগুলোকে পুরো কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নয়তো পুড়ে যাবে। ফুলকপিগুলো পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এই ফুলকপিগুলোকে তুলে নেব। তারপর ওই কড়াই থেকে পুরোটা তেল বার করে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা কুচি আর সামান্য একটু রসুন কুচি। এগুলো দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে রেখে আদা রসুনগুলোকে 2 মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট আদা রসুনটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটাও সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়েও ফ্লেমটা হাই রেখে 2 মিনিট একটু ভেজে নেব। তারপর ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে 2 চামচ পরিমাণ চিলি সস। সসগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লোর গুলে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। তারপর এই সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এই গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো একটু টমেটো কেচাপ। এটা দিয়েও একটু ভালো করে মিক্স করে নেব। ব্যালেন্সের জন্য দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু চিনি। গ্রেভিটা ফুটে ঘন হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে গ্রেভিটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আজকের এই গোবি মাঞ্চুরিয়ানটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। আর
আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অন করে নিও। এবার সবশেষে গার্নিশিংয়ের জন্য স্প্রিং অনিয়ন উপর থেকে ছড়িয়ে দেবো। বন্ধুরা অবশ্যই ফিরে আসবো আরও নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।